হরতাল নয়, শান্তিপূর্ণ আন্দোলনে সরকার পতনের এক দফা আদায়ের ঘোষণা বিএনপির। নোয়াখালীতে পদযাত্রা, বিদেশি শক্তির চাপে দেশে কিছু পরিবর্তন হবে না বলছে আওয়ামী লীগ। উত্তরে হুহু করে বাড়ছে নদ নদীর পানি, বিপদসীমার অনেক ওপরে বইছে তিস্তা। লালমনিরহাট ও কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী 30,000 পরিবার। ডেঙ্গুতে মৃত্যুর হারে এবার সব দেশকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। দেরিতে হাসপাতালে আসায় বাড়ছে প্রাণহানি, গ্রামগঞ্জে ছড়ালেও নির্বিকার প্রশাসন, নেই মশক নিধন কর্মসূচি। সেপ্টেম্বরের মাঝামাঝি রূপপুরের জন্য আসছে ইউরেনিয়াম, আমদানি পরিবহন ও সংরক্ষণের লাইসেন্স হস্তান্তর, আগামী বছরই বিদ্যুৎ উৎপাদন শুরু। এবং কিছুক্ষণ পর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে টি-20 মিশন শুরু বাংলাদেশের, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, দর্শক খরা কাটিয়ে লাক্কাতুরায় উপচে পড়া ভিড়।